হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমি চিকেন রেজালা নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। আমি এখানে দুইটা মুরগি পরিষ্কার করে ধুয়ে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। ম্যারিনেট করার জন্য মাংসগুলো একটা পাত্রে উঠিয়ে নিলাম। মেজারমেন্ট কাপের 1 কাপ ফেটানো দই দিয়ে দিচ্ছি প্রথমে, তারপরে স্বাদ মতো লবণ, কাজু আর কাঠবাদাম আছে 1 টেবিল চামচ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে সাইড করে রেখে দিয়ে এবার রান্নার জন্য একটা পাতিল চুলায় দিয়ে দিচ্ছি। সাদা তেল দিচ্ছি 1 কাপ, 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টুকরা দারুচিনি, 5টা এলাচ, 2টা তেজপাতা, 4-5টা মতো লং দিচ্ছি, দিয়ে এটা ভালোভাবে ভেজে নিব, বেরেস্তা করব না। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি রসুন আর পেঁয়াজ বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া দিচ্ছি 2 চা চামচ। মরিচ আপনাদের পছন্দ মতো দিতে পারেন বাড়িয়ে কমিয়ে। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরের গুঁড়া দিয়ে ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে মাংস দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিব, এটা মাঝে মাঝে হালকা করে নেড়ে দিব। মেজারমেন্ট কাপের 1/2 কাপ গুঁড়া দুধ গুলিয়ে সাইড করে রেখে দিয়েছি। এটা ভালোভাবে কষানোর পরে এবার দুধটা দিয়ে দিচ্ছি। এবার এটা আরও কিছুক্ষণ আমাকে রান্না করতে হবে, যতক্ষণ পর্যন্ত তেল উপরে উঠে না আসে আর পানিটাও শুকিয়ে যাবে। এ পর্যায়ে এসে আমি কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে আমি আবারও একটু ঢেকে দিব। আপনারা এখানে কিশমিশ আলু বোখারা দিতে পারেন, কিশমিশ দিনই আমার বাচ্চা দুইটা পছন্দ করে না এই জন্য। এইভাবে রান্না হয়ে গেল মজাদার সুস্বাদু চিকেন রেজালা। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন ঈদে, এটা পোলার সাথে খেতে খুবই ভালো লাগে। এটা বাচ্চাদের রান্না করে দিলে এটা ওরা সাদা ভাত দিয়েও খেতে খুবই ভালোবাসে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।